বেনাপোল দিয়ে ভারত থেকে রেলপথে পণ্য আমদানি বাণিজ্যের চাহিদা বেড়েছে, ফলে রেল কর্তৃপক্ষ অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত সময়ে বেনাপোলে কন্টেইনার টার্মিনাল নির্মাণ করলে ভারতের সঙ্গে বাড়বে আমদানি বাণিজ্য। প্রতিনিধি রাসেল ইসলামের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। রেলপথে আমদানির চাহিদা বাড়লেও ব্রিটিশ আমলের তৈরি জরাজীর্ণ রেলপথে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল দুই দেশের আমদানি বাণিজ্য। রেলপথে আমদানি বাণিজ্য বেড়ে যাওয়ায় রেলের অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। কন্টেইনার টার্মিনাল নির্মাণ হলে ভারতের সঙ্গে বাড়বে আমদানি বাণিজ্য, তেমনি বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রমণ ঝুঁকিও কমবে। বেনাপোল বন্দর ব্যবসায়ী আজিম উদ্দিন গাজীব বলেন, রেল থেকে পণ্য লোড আনলোড করতে সুবিধা বেশি, দ্রুত সময়ে রেলপথ দিয়ে ভারত থেকে পণ্য আনা যায়, যে কারণে ব্যবসায়ীরা ঝুঁকছেন রেলপথে। বেনাপোল পেট্টাপোল বন্দরের রেলপথ তৈরি করা হয়েছিল ব্রিটিশ আমলে। জরাজীর্ণ রেলপথটি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল দুই দেশের আমদানি বাণিজ্য। দুই দেশের রেলপথের অবকাঠামোর উন্নয়ন হচ্ছে, এতে দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতি বাড়বে, সেই সাথে সরকারও বেশি বেশি রাজস্ব পাবে। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের 12টি বন্দর দিয়ে রেলপথ ও স্থলপথ আমদানি রপ্তানি বাণিজ্য সম্পূর্ণ হয়ে থাকে। তবে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে একমাত্র বেনাপোল বন্দর দিয়ে স্থল এবং রেল আমদানি বাণিজ্য শতকরা 80% সম্পূর্ণ হয়ে থাকে। সড়ক পথে আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা অবকাঠামো উন্নয়ন হলেও রেলপথে তেমন একটা উন্নয়ন হয়নি। বেনাপোল CNF ব্যবসায়ী আব্দুল লতিফ জানান, ব্রিটিশ আমলে জরাজীর্ণ রেলপথটি বর্তমান সরকারের নিউ মডেল হিসেবে তৈরি করছে, এতে করে রেলপথে দ্বিগুণ বেশি ভারত থেকে আমদানি করা যাবে, এতে বাংলাদেশ সরকারও বেশি রাজস্ব পাবে। ব্রিটিশ আমলে যে জরাজীর্ণ রেল লাইন ছিল সেটাকে পরিবর্তন করে বর্তমান সরকার একদম নিউ মডেল করে তৈরি করে একটা সুন্দর সিস্টেমাইজ করেছেন। রেলের পণ্যটা আসার জন্য সাইডে জমি অধিগ্রহণ করে সেখানে রেলের ডিপো করতে হবে, কন্টেনার ডিপো। সেখান থেকে আমরা কন্টেনার যাতে সরাসরি আমাদের পদ্মা সেতু সংযোগ হচ্ছে, পদ্মা সেতুর সাথে আমরা সরাসরি সংযোগ নিয়ে আমরা দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ঢাকা চিটাগাং বেজে আমরা যাতে সরাসরি রেলের মাধ্যমে পণ্য সরবরাহ করতে পারি, তাতে মনে হয় ব্যবসায়ীদের সুযোগ বাড়বে এবং খরচও কম হবে। দেশের সাথে এটা জরুরিভাবে করা দরকার বলে এই ব্যবসায়ী সংগঠন মনে করে। এদিকে বেনাপোল রেল স্টেশনের সেকেন্ড মাস্টার পারভিন খাতুন বলেন, জরাজীর্ণ রেলপথে বাণিজ্য ব্যাহত হওয়ায় সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে। সময় মতো পণ্য পরিবহন ব্যাহত হতো, উন্নয়ন কাজ শেষ হলে এই পথে বাণিজ্য যেমন বাড়বে তেমনি রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। জরাজীর্ণ রেলপথে বাণিজ্য ব্যাহত হয়ে সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে। পর্যাপ্ত ইয়ার্ড না থাকায় একটি ট্রেন রেলবন্দরে প্রবেশ করলে আরেকটি ভারত থেকে ঢুকতে পারত না, এতে সময় মতো পণ্য পরিবহন ব্যাহত হতো, উন্নয়ন কাজ শেষ হলে পথে বাণিজ্য যেমন বাড়বে তেমনই রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা বলেছেন, আমদানি বাণিজ্যের গতি বাড়াতে হলে বেনাপোল কন্টেইনার টার্মিনাল নির্মাণ জরুরি। চলতি বছরের সরকার রেল ভাড়া বাবদ রাজস্ব পেয়েছে 2,26,84,000 টাকা। রেলপথে সব ধরনের পণ্য আমদানি সুযোগ থাকায় সকলে ঝুঁকছেন রেলপথে। চ্যানেল T1 নিউজ ডেস্ক।